রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের এক আবাসিক চিকিৎসককে পিটি আহত করেছে ওই কলেজেরই ছাত্রলীগ সভাপতি উৎপল দাস আহত আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ অভিযোগ করেন ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে দশ বারো জন তাকে পিটুনির পাশাপাশি একটি রুমে আটকে রেখে টানা আট ঘন্টা নির্যাতন চালায় সোমবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে